ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্ম বিষয়ে খসড়া নীতিমালা কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে টিআইবি। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি মনে করে আলোচ্য খসড়ার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী, পাশাপাশি আইনের ইচ্ছামতো ব্যাখ্যা ও অপব্যবহারের সুযোগ আছে এর কিছু ধারাতে, যাতে স্বাধীন মত প্রকাশে বাধা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মস যেটা নীতিমালা যেটি প্রণয়ন করা হয়েছে, খসড়া প্রণয়ন করা হয়েছে, আমাদের সংবিধানসম্মত মানুষের কতগুলো মৌলিক অধিকারের জায়গাগুলো কিন্তু এর সাথে সম্পৃক্ত আছেন, সেগুলো কিন্তু একইভাবে সুরক্ষিত করতে হবে। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, যেটি বর্তমান সরকারের একটা হাই প্রোফাইল কমিটমেন্ট, সুনির্দিষ্টভাবে বিভিন্ন ধরনের বহুমুখী কার্যক্রম সরকার গ্রহণ করেছে, সেই স্বপ্নের সাথে আমরা মনে করি যে এই যে নীতিমালাগুলো রচিত হয়েছে তার অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক বলে আমরা মনে করি, এবং এগুলোকে ভেবে দেখতে হবে